সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন সামনে সব আম, এগুলো আষাঢ়ি আম। এই আমটা আসছে হলো সুদূর রাজশাহী থেকে, ঠিক আছে। আমার এক ভিউয়ার্স পাঠাইছে আমার জন্য, তো পাঠাইছে, ঠিক আছে। কিন্তু এতগুলো আম পাঠায় মানুষ, কতগুলো আম দিতে পারছে? এতগুলো, এক একটা আম 1 কেজির কাছাকাছি, কত বড় বড় আম, একটা আম একজনে খাওয়া যাবে না। যাই উনি খুব শখ করছে আমাকে দিবে। আর তো এগুলো আসলে কিন্তু খুব মিষ্টি আম না, এটা হলো টক আম, হালকা টক লাগবে। আষাঢ়ি আম টক হয় আমরা জানি, ফজলি আমের মতো। যাই হোক, এগুলো ফজলি আম বলা যায়, ফজলি আমটা মনে কালার হয় না আর কি, আর আষাঢ়ি আমটা মনে কালার হয়, জানি না আমি সঠিক। তবে আরও বাড়াইছে, মানে আরও ছিল, কিছু খাওয়া হয়েছে। যাই হোক, তো উনি থাকে ঢাকাতে, উনি একজন অ্যাডভোকেট, ওনার নাম হলো ফরিদে ইয়াসমিন। যাই হোক, উনি রাজশাহী হলো ওনার বাপের বাড়ি, আমি এত ডিটেল জানি না। যাই হোক, উনি পাঠাইছে, তো এটা তো খুবই মানে খুশির ব্যাপার। খুশি তো অবশ্যই হয়েছি, কারণ ভিউয়ার্সরা মাঝে মাঝে এরকম অনেক কিছু পাঠায়। আর মানে এতগুলো পাঠাইছি এই কারণে আমি বলতেছি, কারণ এগুলো যদি পাকা শুরু হয়ে যায় তাহলে তো আমি খেয়ে শেষ করতে পারবো না, এরকম একটা অবস্থা। মানুষকে খাওয়াতে হবে, অন্য মানুষকে খাওয়াতে হবে, পাকা শুরু হয়ে গেলে তো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তাড়াতাড়ি করে শেষ করতে হবে। আর যাই হোক, ওনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আর কি, ধন্যবাদ দিয়ে ছাড়া কী দিব। তবে ঢাকা আসলে আশা করি আপনার সাথে দেখা হবে। আমগুলো দেখতে খুবই সুন্দর, মানে দেখেন, মানে সেই রকম লাগে, আমার কাছে খুব ভালো লাগে দেখতে। গন্ধ নেই তেমন একটা, কিন্তু খাইতে জানি এটা টক টক হয়। তবে লবণ দিয়ে খেতে এটা অনেক মজা, একটু লবণ দিয়ে দিলে বা কাসুন দিয়ে দিলে এগুলো অনেক মজা খাইতে। তবে অনেক বেশি বাড়িয়েছে, এত না বাড়িলেও কিন্তু। যাই হোক, উনি ওনার ইউটিউব চ্যানেল আছে, ওনার চ্যানেলের নাম হলো সুলতানা ব্লগ উইথ সিনথিয়া। সিনথিয়া মানে ওনার মেয়ের নাম। যাই হোক, তো একটা আম কেটে খেয়ে দেখতে হবে কেমন, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আগে কেটে রাখছি, দেখতেই মানে বোঝা যায় এই আম তো আমরা খাই এখানে ঢাকাতেও কিন্তু পাওয়া যায়। হালকা টক, তবে আমি আমার টক তাই খাইতে বেশি পছন্দ, খুব বেশি টক না। তো এটা কাসন দিয়ে আর লবণ দিয়ে বানিয়ে খাইতে মজা লাগে, বিশেষ করে যখন খুব গরম করবো না তখন। অতটাও আবার টক না, অনেকে তো আবার টক আম খেতে পারে না। আমি আবার টক মিষ্টি আমরাই লাগে, টক টক মিষ্টি মিষ্টি। আর হয়তো আসলে আমি সিজন না, লবণ দিয়া বানিয়ে খেতে হবে। তবে এতগুলো আম পাঠানো উচিত হয় না, আরো কম পাঠালে হতো, 5 কেজি পাঠালেই হতো, 5টা 10টা আম পাঠালে হতো, এতগুলো আম খাইতে কষ্ট হয়ে যাবে। এটাই আর কি, ইউটিউব করে মানুষের ভালোবাসা প্রচুর পরিমাণে পেয়েছি, যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই করোনার সময় সবাই একটু সচেতন থাকবেন, বাড়িতে তো যাইতেই হয় আমাদের, সেক্ষেত্রে সাবধানে যাইতে হবে। আর যিনি আম পাঠিয়েছে তারকে তো অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তো এরকম এতগুলো না পাঠাইলে আমি খুশি হইতাম, বেশি পাঠিয়ে ফেলেছেন, আমি বারবারই বলতেছি। আমি মানে দেখতেই খুব সুন্দর, খাওয়া আসছে দেখতে অনেক সুন্দর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সচেতন।